আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে সোয়াবিনের পকোড়া রেসিপি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কিভাবে সোয়াবিনের পকোড়া বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো লেটস স্টার্ট। সোয়াবিনের পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট সোয়াবিন, এটা নিয়ে নিয়েছি, দেখো জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কা, ভিনিগার, এই দেখো বেসন, কর্নফ্লাওয়ার আর নুন, এটা গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর কিছু কাঁচা লঙ্কা কুচো। তোমরা এই ঝালটা তোমাদের যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। তো এবার দেখিয়ে দিই, এ দেখো এই সোয়াবিনটা আমি গরম জলে সিদ্ধ করে জল নিকড়ে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি যেটা মেশাচ্ছি সেটা দেখো, পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেবো এই জিঞ্জার গার্লিক পেস্টটা, এবার দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, আমি 1 প্যাকেট নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কুচো, এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, আমি এখানে 2 চামচ মতো লাগবে কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে দেব ভিনিগার, তোমরা চাইলে ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারো। দেব 1টা ডিম ফাটিয়ে, এবার দেবো গোলমরিচ, আগে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দেবো, তারপরে এবার এটাকে আমি মিক্স করবো। এর মধ্যে দেবো গরম মশলা, যেহেতু আমি এর মধ্যে লঙ্কা দিয়েছি এবং গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই খুব সামান্য পরিমাণ আমি এর মধ্যে রেড চিলি পাউডার দেব, আর দেব বেসন। প্রথমে আমি অল্প করে দিচ্ছি, তারপর ভালো করে এগুলো মিক্স করে নিয়ে যদি আমার মনে হয় তারপর আবার একটুখানি বেসন আমি এতে অ্যাড করব। এবার এগুলো আর দিতে হবে একটুখানি আগে মাখিয়ে নিয়ে, এবার দিতে হবে এর মধ্যে স্বাদ মতো নুন, প্রথমে এটা ভালো করে আমি আগে মাখিয়ে নিচ্ছি, এরপর আমি দেখবো যে এর মধ্যে যদি আরেকটু বেসন অ্যাড করতে হয় তাহলে আমি এর মধ্যে আরেকটু বেসন অ্যাড করব। দেখো এর মধ্যে আমি আরেকটু বেসন অ্যাড করে দিচ্ছি, তোমরা তোমাদের আঞ্জাত মতো বেসন দিও, দিয়ে এটাকে আমি ভালো করে আগে মাখিয়ে 15 থেকে 20 মিনিট এটা আমি রেস্টে রেখে দেবো। মিনিট হয়ে গেছে, এই যে আমি চলে এসেছি, আমি এখানে কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি, দেখো না তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এতে এই পকোড়াগুলো দিয়ে দেবো,
এখন চারটে কর, বাকিটা মুড়ি দিয়ে খাওয়া যাবে রাত্রে, বুঝলিস? এখন পাঁচ চার পাঁচটা কর নাকি? উল্টানোটা বলতে লাগে আমি আমি ভাবছি ওটাতে ক্যামেরাটা করতে পারবি কি? ক্যামেরাটা কর, পেঁদু, হ্যাঁ পেঁদু তো পেঁদু, ক্যামেরাটা ধরছে না ঠিকঠাক। দেখো আমার পকোড়া একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। আর এই দেখো কতটা সফট হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, এই দেখো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো ভিতরটাও আমার একদম নরম হয়েছে। এবার এই দেখো আমি তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বিশ্বাস করো অসম খেতে হয়েছে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো, সন্ধেবেলা ইভিনিংয়ে চায়ের সাথে দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা আমার একবার ট্রাই করে দেখো, তোমাদের চায়ের সাথে টাটা পুরো একদম জমে যাবে, তো দেখতেই পাচ্ছ। তো চলো আমার এখনকার মতো টাটা।